আজকে তো আরেকটা বিশেষ দিন, আজকে হ্যাপি চিলড্রেন্স ডে। তা আমার ওপারের সমস্ত কচিকাচাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। খুব আনন্দ করো বাবা মার সাথে, ব্যাস। চকলেট ফকলেট খাও, আইসক্রিম খাও, যার যেটা চাওয়ার চেয়ে নাও, আজকে তোমাদের দিন, তাই তো শ্রী? হ্যাঁ বলো, বিয়েবাড়ি পেয়েছি। ঠিক বিয়েবাড়ি বলাটা ভুল, অ্যাকচুয়ালি আজকে এখানে একটা ছোট করে একটা এনগেজমেন্ট করা হচ্ছে আমাদেরই যে সাউথ বেঙ্গলের কালচারাল অ্যাসোসিয়েশনেরই একজন মেম্বার, আমরা তাদের গুপ্তদা বলি। তো গুপ্তদার ছেলের বিয়ে, তো সব বিয়ে টিয়ে সবই কলকাতায় হবে, কিন্তু এখানে ওনারা একটা এনগেজমেন্ট করছে যাতে আমরা সবাই অ্যাটেন্ড করতে পারি, তো সেটারই আজকে হচ্ছে লাঞ্চের নেমন্তন্ন। তো তাই এখন বেরিয়েছি, যাচ্ছি পেছনে শ্রী, এখানে দেবু, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, ওখানে গিয়ে পরে আবার কথা হচ্ছে। এসে গেছি যেখানে হচ্ছে, লিফটে আছি, চলো ভেতরে যাই, গিয়ে কথা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা এক একজন করে সব স্টেজে উঠছি এবং ছেলে আর মেয়েকে আশীর্বাদ করছি। গিফট দেওয়া হয়ে গেছে, এখন এখানে আমাদের সবার লাইন লেগেছে, চাট খাওয়ার লাইন। আমি সবাই মিলে, এ আমার একটা বন্ধু নিবেদিতা, আমাদের সবার দেখা সাক্ষাৎ হয় এইরকম কোনো অকেশনে আসলে এটাই ভালো লাগে, তাই জন্যই আসা ছুটে ছুটে। তো এখন এখানে চাটের লাইন করেছে, চলো চাট খাওয়া যায়। স্টার্টারে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে আর পেটে গাচ্ছিল না, তাই মেন কোর্স ভীষণ কম নিয়েছিলাম। আর হলের ভেতরে ব্লগ করা পসিবল হচ্ছিলো না, কেননা ওখানে রবীন্দ্রসঙ্গীত চলছিল ব্যাকগ্রাউন্ডে, কপিরাইট খেয়ে যেতাম, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই জন্য এই সমস্ত ক্লিপিংস তুলে এনেছি এবং তারপরে ভয়েস ওভার দিচ্ছি, কোনো আর উপায় নেই। তো যাই হোক, সবার সঙ্গে অনেকদিন পরে দেখা হওয়াতে একটা ভীষণ আনন্দ লাগে, ভালো লাগে, গল্প গুজব হয়, নিটোল আড্ডা, হাসি ঠাট্টা এইসবই চলতে থাকে আমাদের, তার সাথে খাওয়া দাওয়া, তারপরে ছবি তোলা। ছবি তোলা আমাদের একটা বিশাল পর্ব, আমাদের এসবিসি এর যত আমরা সব মেয়েরা আছি সবাই আমরা ছবি তুলতে ভীষণ ভালোবাসি, তো তাই ছবি তো আমাদের তুলতেই হবে। আর যে কোনো অকেশন বলো, ছবি ছাড়া কি আর সেই অকেশন পূর্ণ হয়? তো ছবি যেরকম তুলতেও ভালোবাসি, আবার লোককে দিয়ে তোলাতেও ভালোবাসি, সব অনেককে বলি হয়তো আমরা সব বসে আছি, এই আমাদের একটা ছবি তুলে দাও, তো এইসব আমাদের চলতেই থাকে, খাওয়া দাওয়া, গল্প গুজব, তার সাথে ছবি তোলা। তো সব মিলিয়ে মিশিয়ে মোদ্দা কথা হচ্ছে, অনেকদিন বাদে দেখা হয়েছে সবার সাথে, সুন্দরভাবে একটা আড্ডা মারা, গল্প গুজব করা, একটু হাসি ঠাট্টা করা, ব্যাস আর কি বলো, এই এছাড়া তো আর কিছু নয়। তারপরে আবার যে যার নিজের গন্তব্যে ফিরে যাওয়া। তো আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, আমার তো বেশ ভালো সময় কেটেছিল গতকাল, একটা সুন্দর গেট টুগেদার, অনেকদিন বাদে একটা বেশ সুন্দর একটা গেট টুগেদার পেলাম। বেরিয়ে যাচ্ছি ভেতরে ব্লগ করাই ইম্পসিবল ছিল, কেননা গান বাজছিল, তাই জন্য ব্লগ করতে পারিনি, কিছু ক্লিপিংসটাই নিলাম, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। এখন বেরিয়ে যাচ্ছি, গানটাও বন্ধ হয়েছে, সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, তো চলো এখন এরপরে আসবে যেহেতু চিলড্রেন্স ডে, শ্রীকে নিয়ে একটুখানি যাবো, দেবো কিছু মতো একটা কিনে নিয়ে দেবে, তো তারপরে ওখান থেকে কোথায় যাবো আমরা, তারপরে যাবো শ্রীয়ের এক বন্ধুর বাড়ি, আশির বাড়ি যাবো, তাই তো? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন এসেছি ডিমার্টে, শ্রীকে কিছু একটা কিনে দেবে ওর বাবা। ডিমার্ট রেডি বলে একটা ডিমার্ট খুলেছেন, মানে ডিমার্টেরই একটা ছোট সাইজ, তো সেখানে এসেছি, ওরা কিনছে, হাঁপিয়ে গেছি, তো চলো সাথে থাকো, আবার আসছি একটু পরে। এখন কেনাকাটি হয়ে গেছে, এই যে ডিমার্টে এসেছিলাম, তো কি কিনে দিল বাবা মামা দেখা? একটা লিপস্টিক, বাহ বাহ বাহ, আর একটা ডল, ডলটা দেখো ভালো হয়েছে না? তো চলো এবার এখন এখান থেকে যাচ্ছি, শ্রীয়ের এক বন্ধু আছে না, আশি, আশির বাড়িতে একটু যাব, ওর বাবা ফোন করেছিল দেবুকে যে তোমরা একটু এসো,
অনেকদিন আসো না, তো ওদের বাড়িতে একটু যাব, একটু টাইম স্পেন্ড করব, করে তারপরে বাড়ি। সেই এখন এসে গেছি আশিদের বাড়ি। এটা ওদের নিচে দাঁড়িয়েই কথা বলছি তোমাদের সঙ্গে, তো চলো সাথে থাকো, ঢোকা যাক একটু কথাবার্তা বলে, আবার বেরিয়ে যাব। ভীষণ টায়ার্ড লাগছে, পাচ্ছি না, জাস্ট বলেছি কথা দিয়েছি তাই আসলাম। তো চলো ভেতরে ঢোকা যাক। টাওয়ারগুলো খুব সুন্দর, প্রেস্টিজের টাওয়ার তো, খুব ভালো, খুব বড়, ভেতরে একটা মনে হচ্ছে শহর। চলো ঢোকা যাক। কাল ফ্ল্যাটের ভেতরগুলোকে ফ্ল্যাট মনে হয় না, মনে হয় যেন কোনো হোটেল এরকম, এত বড়। দেখো কতটা স্পেশাস, অনেক স্পেশাস। ওরা থাকে দশতলায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। প্রেস্টিজের ওদের ফ্ল্যাটে ওরা আবার ডিনার বানিয়ে রেখেছে, বলছে না ডিনার খেয়ে যেতে হবে। তো এখন এখানে একটু নিচে নেমেছি হাঁটার জন্য। এখানে ওই ফ্লি মার্কেটগুলো হয় না, ওই রকম একটা ফ্লি মার্কেট হচ্ছে, সেটা দেখার জন্যই বেরিয়েছি। বড্ড লোক না মামা? হ্যাঁ বড্ড লোক। কোন দীক্ষা? ও এখানে আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সিদিক্ষা। হাই টু মাই ফ্রেন্ড, শি ইজ শ্যালা আশিস মাদার। সন্দীপ ইজ অন ফোন, সন্দীপ ইজ আশিস ফাদার। তো চলো সাথে থাকো। এখন নিচে এসেছি তাই একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলি, তারপরে রাত্রে হয়তো এখান থেকে ডিনার করে উই উইল গো ব্যাক, সো স্টে টিউনড। এখন আশিদের বাড়িতে চলে এসেছি অ্যান্ড ফিলিং ভেরি টায়ার্ড। এখন একটু জাস্ট গল্পগুজব করব, তারপরে হতে পারে খাবার দাবার নিয়েও চলে যেতে পারি, নাহলে হয়তো এখানে খেয়ে গেলাম। দেখা যাক কী করে দেবু, ডিসাইড করুক। তো চলো তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো ওদের ফ্ল্যাটটাও খুব সুন্দর ফ্ল্যাট। সো সি ইউ, বাই বাই।